মূসা আলাইহিস সালাম আর ফেরাউন একসাথে দাঁড়ালো। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় সাপ, বড় বড় অজগর, বড় বড় বাঘ আর ভাল্লুক, জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর ভাল্লুক বানালো। এগুলো দেখে মূসা আলাইহিস সালাম ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন, মূসা ভয় পেও না, তোমার লাঠি রাখো। মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিল কে? এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায়, জমিনে গেড়ে দিলে গাছ হয়ে যায়, ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? মূসা আলাইহিস সালাম রেখে দিলেন, বিশাল বড় অজগর সাপ হয়ে ফেরাউনের জাদুকরদের বাঘ ভাল্লুক সাপ আর অজগর সবগুলোকে খেয়ে বিশাল বড় ফানা ধরে আছে আর বলতে শুরু করেছে, আর কি আছে সামনে নিয়ে আয়। সুবহানাল্লাহ, পড়ে। এই দৃশ্য দেখে ফেরাউনের জাদুকরেরা ভয় পেয়ে গেল। মুহূর্তের মধ্যেই কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল, আমরা ফেরাউনের কথা আর মানি না, মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, ওই আল্লাহর জন্য আমরা সবাই সেজদায় পড়ে গেলাম। মুহূর্তে এরা সেজদায় পড়ে গেল। সেজদা দেওয়ার সাথে সাথে এদেরকে হেদায়ত দিল কে? এই দুনিয়াতে কেউ কাউরে হেদায়ত দিতে পারে না, হেদায়ত করার মালিক একজন, তিনি কে? কোন নবী কাউরে হেদায়ত দিতে পারে? কোন ওলি, কোন শহীদ, কোন সালেহ, কোন বুজুর্গ? হেদায়ত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলতে হবে, তিনি কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, হে, আপনি চাইলেই কাউকে হেদায়ত দিতে পারবেন না, হেদায়ত দেওয়ার মালিক কে? এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়ত হয় নাই, আছে না? আছে না? অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়ত হয় নাই, আছে না? অনেক স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়ত হয় নাই, আছে না? নাই। তার মানে কেউ কাউরে হেদায়ত দিতে পারে না, হেদায়ত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলতে হবে, তিনি কে? ইবলিস, জাহান্নামীদের সর্দার, আল্লাহর একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে, ঠিক কি না? রাব্বুল আলামিন আদেশ করলেন, উসজুদু লি আদম, ও ফেরেশতারা সবাই মিলে আমার খলিফা আদমকে সেজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস, যত ফেরেশতা ছিল দলে দলে কাতারে কাতারে সাইয়েদনা আদমের জন্য সেজদায় লুটিয়ে পড়লেন, একজন ছাড়া সে হলো ইবলিস। মুহূর্তের মধ্যে তারে জাহান্নামের লিডার বানায় দিল কে? কয়টা সেজদার আদেশ অমান্য করেছে সবাই বলতে হবে, কয়টা? আমরা অমান্য করতেছি কয়টা? শয়তান মিস করছে কয়টা সেজদা? গাইবান্দার ভাইরা, এখন আওয়াজ নাই গলায়, ইবলিস শয়তান সেজদা মিস করছে কয়টা? আপনি মিস করছেন কয়টা? হ্যাঁ, কোনো হিসাব নাই। এই জন্য বেশি বেশি সেজদা দেওয়ার দরকার আছে না নাই? সালাত দেওয়ার দরকার আছে না নাই? কেমন করে আল্লাহর কাছে যাব? আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, আমার সাথে সাথে আওয়াজ করে পড়তে হবে, ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, মানে সেজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহর কাছে চলে আসবো।